হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো হারানো যৌবন শক্তি ফিরে পাওয়ার জন্য আপনার সঙ্গে রাখুন এই জিনিস। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তাহলে প্রথমে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখুন, কারণ তার ফলে আমাদের পরের দিনের নতুন ভিডিওটি সবার প্রথম আপনি দেখতে পাবেন। আপনার যদি মনে হয়েছে আপনি অল্প বয়সেই সহবাসে অক্ষম হয়ে যাচ্ছেন, আপনার আর আগের মতো শারীরিক চাহিদা খুব একটা নেই, আপনি যদি সহবাস শুরু করার একটুক্ষণ পরেই ঝিমিয়ে যান, তাহলে আজকের এই উপায়টি আপনার মুখে হাসি ফোটাবে। এর জন্য আপনাকে একটি এই কাজ সংগ্রহ করতে হবে। এই গাছটির নাম আশ্বেউরা গাছ। তারপর গাছটি তুলে বাড়িতে এনে এর শিকড়টি একটু কেটে তামার কবচ বা মাদুলিতে ভরে ডান হাতে বেঁধে নেবেন। তাহলে আপনি 16 ও 18 বছরের ছেলেদের মতো যৌবন শক্তি ফিরে পেয়ে যাবেন। এই কাজটি করার জন্য যে কোনো শনিবারে এই কাজ তুলতে হবে পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে। এই গাছটি তোলার আগে আপনাকে কারোর সাথে কথা বলা চলবে না এবং ঘুম থেকে উঠে বাসি মুখে গাছটি তুলতে হবে, এবং আপনি যে গাছটি তুলবেন সেই গাছটি যেন ভাঙা না হয়, কারণ আশ্বেউরা গাছ ভাঙা থাকার পিছনে অন্য রহস্য থাকে। তাই এই কাজের জন্য ভাঙা গাছ ব্যবহার করবেন না। এরপর বাড়িতে এসে তামার কবজে শিকড়টি ভরে লাল সুতো দিয়ে ডান হাতে বেঁধে নেবেন। তাহলে এই পর্যন্তই ছিল আজকের বিষয়। ভিডিওটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। অনুগ্রহ করে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। কথা হবে আবার পরবর্তী এপিসোডে।